শুভ মহালয়া, সবাইকে জানাই শুভ মহালয়ার প্রীতিও শুভেচ্ছা। আজ মহালয়া, আর আমাদের এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে। খুব আশা ছিল জানো, সকাল ভোর 5টার দিকে উঠে মহালয়া দেখব। প্রত্যেকটা বছরই কিন্তু আমার কোনো না কোনো কারণে এইবার মহালয়া দেখা বন্ধ হয়ে যাচ্ছে। এর আগের বছর ছিলাম ওই বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়িতে, তো সেখানেও তো টিভি নেই, তো তাই কিন্তু মহালয়া দেখা হয়নি। এখানে কিন্তু দিদির সঙ্গে আমি অনেকগুলো আজকে ভিডিও করেছিলাম, মানে আজকে হচ্ছে মহালয়া, তো দিদিকে বলেছিলাম দিদি চলো আজকে সুন্দরভাবে ভিডিও করি। তো পুকুরপাড়ে আমি নামিনি, কারণ পুকুরপাড়টা অনেক পিচ্ছিল হয়, তো সেই কারণে দিদি কিন্তু আমার সাথে এরকমভাবে ভিডিও করেছিল। আর সকালবেলা পুকুরপাড়টা দেখতে এতটা পরিমাণ ভালো লাগছিল, তোমাদের কী বলবো, দারুণ লাগছিল। আর কাল কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে রাত্রেবেলায়, বৃষ্টি হওয়াতে দেখো পুকুরপাড়টা পুরো ভরে গেছে। কালকে এতটা পরিমাণে জল ছিল না, মানে জলটা অনেকটাই কম ছিল। আজকে যেমন পুকুরটাও ভরে গেছে, সেরকম কিন্তু মাছগুলো ভীষণ খেলছে, দারুণ লাগছিল আজকে দেখতে সত্যি। আর সবাইকেই মহালয়ার অনেক শুভেচ্ছা, সবার পুজো ভালো কাটুক এটাই আমি চাই। আর আমি মামা বাড়িতে এসেছি প্রায় আজকে হলো তিন দিনের মধ্যে, আজকে নিয়ে দুদিন তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। তো আমি তো এখানে কোনো কাজই করি না সেরকম, সকালবেলা উঠে নিজের বিছানাটা করে নিই, এমনকি রাত্রেবেলা বিছানাটাও কিন্তু মামি করে দেয়। মামি প্রত্যেকটা মানে বিছানায় কিন্তু প্রথম সকাল মানে রাত্রেবেলা বড় মামি করে, তারপরে যদি না গুছিয়ে রাখি তাহলে কিন্তু মামি গুছিয়ে নেয়। তো আমি ভাবলাম যে বসে থাকলে তো আমার শরীরটাই তো খারাপ হয়ে যাবে না, আর বাড়িতেও তো আমি টুকটাক টুকটাক হাতে কাজ করি, তো এখানেও করলে তো সেরকম কোনো ঝামেলা নেই না। তো আমি তাই নিজের বিছানাটাকে নিজেই ঠিকঠাক করে গুছিয়ে নিচ্ছি। আর এখানে কিন্তু আমি এখন আসার পর থেকে একাই ঘুমোচ্ছি, কারণ এখন আমার শরীরটা মানে এমনিতে আমি ঘুমোলে না প্রচুর নড়াচড়া করি, আমার সাথে যেই ঘুমাবে তারই ঘুম কম হবে, কারণ আমি এটা বুঝি। কারণ আমি রাত্রেবেলায় এমনও টাইম হয় 3টে সাড়ে 3টে বেজে যায়, আমার ঘুম পায় না, বসে থাকি, মানে কী রকম করতে থাকি, ছটফট ছটফট করতে থাকি। তো ভাবলাম যে এখানে একা থাকাটাই ঠিক আছে, পাশের ঘরে দিদি বলুন, তার পাশের ঘরে বড় মামা বড় মামি, তার টিভির ঘরটাতে হচ্ছে ছোটো মামা ছোটো মামি। আমি আসার পরেই ওরা বলছে যে আমরা টিভির ঘরটাতে থাকি, যে কোনো কেউ এলেই কিন্তু ছোটো মামা ছোটো মামি টিভির ঘরে চলে যায়, আর মাঝখানে ঘরটা আত্মীয় স্বজনকে দিয়ে দেয়, আর ছোটো মামা ছোটো মামির ঘরে দিদি থেকে যায়। এরকমভাবেই কিন্তু আমরা থাকি, পুজোর সময় যখন কালী পুজো হয় তখনও কিন্তু এভাবে থাকি। নিজের বিছানাটাকে গুছিয়ে ঠিকঠাক করে পরিপাটি করে নিলাম, এদিকে মামি কিন্তু আমাকে ডাকছে চা খাওয়ার জন্য, তো বলছে যে চা হয়ে গেছে আয় চা খেয়ে যা। বাড়িতেও যেমন আমি 8টা সাড়ে 8টা পর্যন্ত ঘুমোই, এখানেও কিন্তু 8টা সাড়ে 8টা পর্যন্ত ঘুমিয়ে নিয়েছি। অনেকক্ষণ ঘুম হওয়ার পর আমাকে কেউ ডাকেনি, এদিকে দিদি ওই বিছানায় দিদি বোন ঘুমিয়েছে, এই বিছানায় আমিও কিন্তু অনেকক্ষণ ঘুমিয়েছি। ঘুমানোর পর ভাবলাম যে না এখন উঠে যাই, উঠে টুটে রেস্ট করি, রেস্ট করে চাটা খেয়ে নিই। কালকে রাতের থেকে নাই কারেন্ট, এদিকে প্রচুর বৃষ্টি হয়েছে, ভেবেছিলাম ভোর 5টার সময় উঠে মহালয় দেখব। এতটা পরিমাণ বৃষ্টি হয়েছে, এত পরিমাণ বাজ পড়েছে, রাত থেকে কারেন্ট চলে গেছে। এখন 10:40 বাজে, এখনও কারেন্ট আসেনি, মনে হয় না আজকে কারেন্ট আসবে। এখানে বসে বসে মিস্ত্রি এসেছে অনেকগুলো, সবার জন্য সুপরি কাটছে আমের দিদি। দিদি মাত্র উঠে গেল বাইরে, বাইরের দিকে গেছে মামাকে বলতে যে কারেন্টে কিছু কমপ্লেন জানানোর জন্য, কারণ এই গরমের মধ্যে থাকা মুশকিল। আজকে অনেকগুলো মিস্ত্রি, তো মামির অনেক চাপ, রান্নাবান্না সব কিছুর মধ্যে অনেকগুলো, টোটালি 9টা মিস্ত্রি এসেছে। একজন লেবার আছে বাড়িতে, সবাইকে নিয়ে বাড়িতে টোটালি 18 জন। আর আজকে আমাদের বাড়ির অসুজের 4 দিন, আমি বাড়ি যেতে যেতে আমার সপ্তমীর দিন যেতে হবে। আর আজকে একটা জিনিস আসবে, একটা পার্সেল আসবে, তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব কি আসবে, স্পেশাল একটা জিনিস। প্রত্যেক বছর মা বাবা আমাকে ভাইকে কিছু না কিছু দেয়, তো প্রত্যেক বছর তো নিজের সেরকম ইনকাম নেই, আমার থাকে না। এবার তো কিছু কিছু ইউটিউব থেকে ইনকাম করেছি, নিজের ইনকাম বলতে এটাই, তো সেখান থেকে কিছু একটা টাকা বাঁচিয়ে মার জন্য একটা জিনিস কিনেছি, আর বাবার জন্য এখনও কিনিনি। এর মধ্যে ডক্টর দেখাতে যেদিন যাবো সেদিন একদম বাজার থেকে কিনে নিয়ে আসবো ভাবছি। অনলাইনে জিনিস বাবারটা আনলে কেমন হয় না হয় দেখে শুনে আনলে একটু ভালো হবে, আর মার জন্য যেটা অর্ডার দিয়েছি সেটা অনলাইনেই এনেছি, কারণ এরকম জিনিস আমি তো আগেও এনেছি, একটু হলেও জানি যে এই জিনিসটি এরকম হতে পারে। চলো আমি তখন সেটা অবশ্যই শেয়ার করবো যে কি আসছে। এখানে অনেকগুলো সুপারি কাটতে বসে দিচ্ছি আমি আর দিদি দুজনই, তার মাঝখান থেকে দুটো খেয়েও নিয়েছি, বেশি একটা খাই না, হঠাৎ হঠাৎ মন চাইলে খাই। সকালবেলা ঘুম থেকে উঠে চা বিস্কুট খাওয়া হয়ে গেছে,
তার সাথে সাথে কালকে অমাবস্যা গেছে, মামা গেছিল পুজো করতে, তো সেখান থেকে প্রসাদ নিয়ে এসেছে, মিষ্টি, তারপর লাড্ডু, অনেক কিছু নিয়ে এসেছে। তো ওগুলোই খেলাম, ওসব খেলাম, পুরো পেট ভর্তি হয়ে গেছে, তারপর ভাত খেয়ে নেব। হ্যাঁ, বসে বসে কিছুক্ষণ দিদির সাথে সুপুরি কাটলাম। এদিকে কিন্তু মামা স্কুলে যাবে, মানে আমার বড় মামা স্কুলে যাবে, সেই কারণে আমি ডাল আর বড়া রান্না করে ফেলেছে। দিদি বোন সকাল সকাল খায় না, সে কারণে আমাকে বলে যে তুই সকাল সকাল একটু খেয়ে নে। তো 10টার মতো বাজে, আমিও কিন্তু মামার সঙ্গে কিন্তু সকাল সকাল এখন খেয়ে নিয়েছি। বাড়িতে নেই কারেন্ট, তো দিদি বোন আমি সবাই মিলে এসে পুকুর পাড়ে বসে আছি, বসে বসে মাছের খেলা দেখছি আর সুন্দর একটা ওয়েদারের মধ্যে বসে আছি। কারেন্ট নেই আর প্রচণ্ড গরম চালিয়েছে, তো ভাবলাম যে ওখানেই বসে থাকলে শরীরটা আরাম হয়ে যাবে আমাদের সবারই। কাল এত পরিমাণ বৃষ্টি হয়েছে, দেখো অবস্থা, পুরো পুকুর একদম জলে জলাকার হয়ে গেছে আর মাছগুলো একদম সামনে চলে আসছে। আর এই যে মাথা খারাপ মানুষ, এই যে মাথা খারাপ মানুষ, যদি এটা তুই দিছস, এটা তো আমি দিবই, যদি আমার মুখটা দেখছি আমি উঠব, তুই দেখবি, যদি না খাসছস না রাইতে বেলা কারে বয় কারে কই যায়, আমি তোর টোটাল টোটাল দিব বন্ধ করে, আমি একলা ঘুমিয়ে আর কি শান্তি, আমার মতো শান্তি কার আছে, মানে দেখব সব ওই দূরে দিব, বড় মিগো মামি বড় দরজা খুলে দাও, আমি তাড়াতাড়ি খুলে দেব। এই যে নীল পলিশ পরে তুলে ফেলছে, চল তুই তো কোনাকে পরে আসলি, আর ঝগড়া আমার মার টাকা, মানে আমার টাকা ওটা তোর মার টাকা, আমার বম মার টাকা বড় আছে, বেশি আছে, তুই শুকো এটা, তুই ডেন মেনে ফেলা দে, তোর বম মা বমের ফালা দিলে কে আন বল রে, আমার দিছে তোরে দিছে না, তুই নয়া সাইড দিয়ে দাঁড়াইছিস, তুই কোথায় তোর লাগে আনা হইছে, ঠিক আছে সো প্লিজ ওটা আমার জন্য দিছ, তুই আমার তুই শুকো এটা, আমি মুখটা দিয়ে ধুই দে, সব বেশি কথা। তারপর ওখান থেকে আসার পর সন্ধেবেলা একটু, মানে বিকেলবেলা একটু ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমানোর সময় আর ভিডিও করা হয়নি। আর সন্ধেবেলায় দেখো আকাশটা পুরো লাল হয়ে গেছে, মনে হচ্ছে রাত্রেবেলায় আরও বৃষ্টি আসবে, পুরো আকাশটা লাল কেমন হয়ে আছে। এদিকে চলে এসেছে আমার একটা পার্সেল, তো আমার মামার বাড়ি থেকে তো আমাদের বাড়ি বেশি দূর নয়, তো পার্সেলে দাদাটা ফোন করতে আমি বললাম যে ঠাকুর বাড়িতে নিয়ে আসো, মানে এখানে সবাই মামার বাড়িটাকে ঠাকুর বাড়ি বললেই চেনে, তো এখানে নিয়ে আসো, তো দাদাটা এখানে নিয়ে এসেছে। কী পার্সেল এসেছে তোমাদের সাথে শেয়ার করব। আমি তোমাদের সেদিনই বলেছিলাম আমি কয়েকটা জিনিস অর্ডার করেছি, তো সেগুলো কি তোমাদের বলবো। আর এই পার্সেলটা যে কি সেটা আমার মাও জানে না, প্রথমে আমার বাড়িতে গেছিলো, তো পয়সা তো আমার ফোনপেতেই আছে, তো মা বললো যে ওই বাড়িতে নিয়ে যাও, হ্যাঁ আমিও ফোন করে বললাম যে এখানে চলে আসো, আমি এখান থেকেই পার্সেলটা নেব। আর এখানে আছে আমার মায়ের জন্য একটা শাড়ি, আমি আমার মায়ের জন্য একটা শাড়ি অর্ডার করেছিলাম, কারণ প্রত্যেকটা বছর পুজোর সময় মা বাবা আমাকে ভাইকে কিছু না কিছু দেয়, তো তখন তো আর নিজে সেরকম ইনকাম করতে পারতাম না, এখন টুকটাক যেটাই ইউটিউব থেকে আমি ইনকাম করি, চেষ্টা করি যে মা বাবাকেও একটু খুশি রাখতে। আর ওইদিকে কিন্তু আমি আমার শ্বশুর শাশুড়িকেও কিন্তু কাপড় চোপড় দিয়ে এসেছিলাম পুজোতে, মানে পুজোর আগেই যখন গেছিলাম তখন দিয়ে এসেছিলাম, মাকে একটা শাড়ি, বাবাকে একটা গেঞ্জি, কারণ বাবা বলছিলো যে শার্ট কিছুদিন আগে বানিয়েছি, শার্ট প্যান্ট দুটোই আছে, লাগবে না, একটা গেঞ্জি হলে ভালো হতো, তো বাবাকে একটা গেঞ্জি দিয়ে এসেছি। তার আগের মাসে না তার আগের মাসে জুতো মানে কিনেছে বাবা, তো সেটা কিন্তু বরমশাই কিনে দিয়েছিলো, বলেছিলো বরমশাই দাদা দুজনে মিলেই কিনে দিয়েছিলো। আর এই হচ্ছে আমার মায়ের জন্য শাড়ি, শাড়িটা হচ্ছে হ্যান্ডলুমের মধ্যে পুরোটাই হাতের কাজ, মানে হাতের সুতো দিয়ে কাজ করা, ভীষণ সুন্দর। আর আমার মায়ের এরকম শাড়ি নেই, তো ভাবলাম হয়তো মায়ের পছন্দ হবে, তো এটাই অর্ডার দিই, আর মার সাথে সাথে আমিও পরতে পারবো। দিদিকে বললাম শাড়িটা খোলো তো দেখি তো কেমন এসেছে, তো দেখলাম পুরোটাই সুন্দর একটা সুতোর কাজ, আর শাড়ির কালারটা কেমন লেগেছে অবশ্যই জানাবে, তোমরা অনেকেই আমার মাকে দেখেছো। আর এই হচ্ছে বুনুর পুজোর ড্রেস, এটাও অনলাইন থেকেও নিয়েছে, ভীষণ সুন্দর হয়েছে ড্রেসটা, তাই না বলো? প্রত্যেক বছর কিন্তু আমিও তিনটে চারটে করে ড্রেস নিয়ে নিই, কিন্তু এবার নেবো না, কারণ এবার অনেকগুলো শাড়ি হয়ে গেছে আমার, এর আগের বছর পুজোতে প্রায় আমি
পাঁচটা না ছটা ড্রেস নিয়েছিলাম শাড়ি সমেত। তো ভাবলাম যে না, এবার আর নেবো না, অনেকগুলোই আছে। আর বুনু বলছিল শাড়িটা এত সুন্দর এসেছে, পুরো শাড়িতেই দেখো এরকমভাবে সুন্দর হাতের কাজ করা, শাড়ির কালারটা আর এইরকম হাতের কাজের জন্য কিন্তু শাড়িটা বেশ ফুটে উঠেছে। তোমরা বলো যে আমার মাকে পরলে ঠিকই শাড়িটা কেমন লাগবে। আর আমি ভিডিও করছিলাম বলে দিদিকে বললাম, দিদি তুমি শাড়িটা খুলে দেখাও তো, আমি দেখি কেমন এসেছে। কারণ দেখো অনলাইনে জিনিস তো অনেক সময়ই খারাপ আসে, অনেক সময় ভালো আসে না। আর সত্যি বলতে গেলে এই শাড়িটা যে কিনেছি, কেনার পর আমি নিজেকে অনেকটা লাকি ভাবছি। কারণ এই শাড়িটা যতবার আমি দেখছি ততবার আমার মনটা ভরে যাচ্ছে। যেরকম কালার এসেছে সেরকম দেখতেও সুন্দর, সেরকম সফট। কাপড়গুলো কতগুলো হয় না অনলাইনের মধ্যে দেখবে, কাপড়গুলো অনেকগুলো খসখসে টাইপের কেমন হয়, এটা একদমই খসখসে টাইপের নয়। সেরকম শাড়িটা দারুণ এসেছে, দারুণ, আমি বারবারই বলছি। আর আমি দিদিকে বললাম, দিদি ব্লাউজ পিসটা কেটে দিও, কারণ আমার মা কী করেছে জানো, আমার যেদিন সাধ হয়েছিল সেদিন একটা শাড়ি পরে গেছিলো, তোমরা দেখেছিলে, সেই শাড়িটার ব্লাউজ পিস কাটতে গিয়ে আমার মা কিন্তু মানে আঁচল কেটে ফেলেছে। তো আমার মা না এই জিনিসগুলো একটু শাড়ি সম্বন্ধে বোঝে কম, পরতেও সেরকম ভালো করে পারে না, আমিও অনেক সময় পরিয়ে পরিয়ে দিই। আর দেখো দিদিও কিন্তু শাড়িটা পরে নিয়েছে, আমি বললাম তোমাকে কেমন লাগছে জানো, পুরো বিক্রির মতো, কারণ দেখো মাথার চুলগুলো কীরকম হয়ে আছে, এরকমভাবে কিন্তু ইয়ার্কি ঠাট্টা করছিলাম। তো আমরা যখন সব বোনগুলো একখানে থাকি না, খুব মজা মস্করা করে থাকি। আর আমার এই দিদি বা বোন দুজনেই কিন্তু যখন আমি আসি তখনই না আমাকে বলে যে তুই থেকে যা, দুদিন তো থাকতে পারিস। আর যখন আমাদের পুচকু হবে, মানে আমার বাচ্চা যখন হবে, তখন দিদি না অনেক কিছু প্ল্যান করে রেখেছে, আস্তে আস্তে তোমাদের সব বলবো। আর আমার তো সামনেই 9 মাসের স্বাদ আসছে, তো সেখানে আমাদের অনেক কিছু প্ল্যান আছে, সেগুলো তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করবো। আর কয়েকটা দিন পরেই আমার 9 মাসের স্বাদ, মানে কার্তিক মাসের দিকে হবে, তো অনেক কিছু প্ল্যান ট্যান করা আছে। তো দিদিকে বললাম যে চলো তুমি না আমাকে ব্লাউজ পিসটা কেটে দাও, আর আমি তারপর শাড়িটা ভাজ করে রেখে দিই, কালকে দুপুরবেলায় মা এলে মায়ের হাতে দিয়ে দেবো। আর আমি কিন্তু এই সময়ে কিন্তু আমার বাড়িতে যাবো। তো বন্ধুরা, কাল ভিডিওটা আমি শেষ করতে পারিনি, আজ ভিডিওটা এখানে শেষ করতে চলে এসেছি। কিছু কথা তোমাদের বলবো, খারাপ কথাও বলবো না, ভালো কথাও বলবো না। তো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করে বলছো যে তুমি কেন মামার বাড়ি এসেছো, তুমি তো শ্বশুরবাড়ি যেতে পারতে, তুমি কেন এখানে এসেছো, কাউকে জ্বালানোর জন্য এসেছো। একটা সত্যি কথা তোমাদের বলি, তোমরা জানি না আমার কথাটা কোন মাইন্ডে নেবে বা কীভাবে নেবে, বা আমার কথাগুলো তোমাদের কাছে কেমন লাগবে, আমি কিছুই জানি না। কয়েকটা কথা বলি, আমার মানে আমার বাপের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ি যেতে 4 ঘন্টা লাগে, আমাদের এখান থেকে পুরো আমার বাড়ি থেকে 4 ঘন্টা লাগে। আর তোমরা দেখেছো যে আমার যখন 7 মাসের স্বাদ হয়েছে তখনই আমি গাড়ি রিজার্ভ করে সেখানে গেছি, যেতে আসতে আমার প্রায় 3,000 টাকার মতো খরচ হয়েছে। তো সেখানে গিয়ে এসেছি, তারপর আমার শরীরটা এতটাই জার্নিতে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, শরীরটা এতটাই খারাপ হয়ে গেছিলো, এসে আমি কয়েকদিন বিছানায় পড়েছিলাম। কারণ তোমরা তখন আমার ডেইলি ব্লগ দেখোনি, দেখেছো আমার স্বাদের ব্লগ, আমি এসে বিছানাতেই ছিলাম। এমনকি আমার ডাক্তারের সাথেও পরামর্শ নিতে হয়েছে, আমার শরীর অসুস্থ হয়ে গেছিলো, কারণ আমি এখন এই মুহূর্তে জার্নি সহ্য করতে পারি না। আর জার্নি সহ্য করতে না পার করি না যেমন জার্নিটা এখন এরকম অসুবিধে হয়, তো সেই কারণেই আমি বাড়িতে যাইনি। আর বেশি দিন তো নয়, 13টা দিনের জন্য বাড়ি যাবো, আবার 13 দিন পরে আসবো, এর মাঝখানে আমার ডক্টর দেখানো আছে। তোমাদের প্রায় ভিডিওতেই বলছি আমি 5 তারিখ নাহলে 6 তারিখ ডক্টরের কাছে যাব, কারণ আমি সেই 6 মাসের চেক আপ করিয়েছিলাম, 6 মাস না 5 মাসের শেষে চেক আপ করিয়েছিলাম, আর চেক আপ করানো হয়নি। ডাক্তার বলেছিলো যে 1-1.5 মাস পরে আসলেও চলবে, এখন আমার তখন আমার কোনো অসুবিধে ছিল না। আর এখন আমার 8 মাস পড়ে গেছে, কত দিন হলো 8 মাসের, প্রায় 9 মাসের কাছাকাছি। এই তো আজকে মনে হয় বাংলায় কত তারিখ, 18-19 এরকম হবে মনে হয়, আমি বাংলাটা ঠিক জানি না। তো প্রায় চলে এসেছে দেখো 9 মাস, আমি সেখান থেকে আবার আসবো, এসে ডক্টর দেখাবো 4 ঘন্টার রাস্তায়। মানে তোমরা বলো তো যে এইটাকে আমার শরীরে ধকল নেবে এই মুহূর্তে? আর আমার আমার বাড়ি থেকে মামা বাড়ি বেশি দূর নয়, আমাদের আমার বাপের বাড়ি থেকে মামা বাড়ি প্রায় আসতে 3-4 মিনিট লাগে, খুব কাছাকাছি আমার মামার বাড়ি। তো মামিও বলেছে যে বেশি দিন তো নয়, এই তো 13টা দিন আমাদের বাড়িতে এসে চল। আর আমি এত বড় হয়েছি কোনো দিন এখানে এতদিন এসে থাকিনি, কারণ বাড়ির কাছে আসলেই যেতে এখানে এসলেই আসলেই চলে যেতে পারি, বেশিক্ষণ লাগে না। শুধু পুজো মানে কালী পুজোর সময় অনেক দিন করে থাকতাম, মানে তবুও 3 দিন কি 4 দিন, তার থেকে বেশি থাকা হতো না। এখানে এখন এসে আমি কাউকে জড়ানোর জন্য আসিনি, এসেছি আমার কিছু অসুবিধা ছিল আছে তাই। তোমরা এখন অনেকেই খারাপ কমেন্ট করছো, অনেকেই অনেক কিছু বলছো। দেখো কেউ যদি ভেবেই নেয় যে আমি
খারাপ হবো, তো তাকে তো আমি ভালো করতে পারবো না, বা তাকে আমি কোনো দিন বোঝাতেও পারবো না। তুমি কেনই কমেন্টও করেছো, কেন এটা বলেছো, কেন ওটা বলেছো, আর আমাকে এখানে ভালোবাসে দেখেই বলেছে আসার জন্য, আমাকে ভালোবাসে দেখেই বলেছে যে তুই আয় আমাদের এখানে থেকে যা। আমাকে অনেক সময় বলে মা মীরা যে তুই আয় এখানে থেকে যা, দু একদিন তো থাকতে পারিস। আমি আসি না সেরকম, কারণ দেখো কিছু কিছু কথা তোমাদের এমনভাবে বলো না খুব গায়ে লাগে তখন কথাগুলো, তাই তখন ভাবি যে না বাদ দাও যাবো না, একটু সময়ের জন্য যাবো। আর আমি আসলেও কিন্তু ভিডিও করি না, এখন আমি 13 দিনের জন্য এসেছি, তো ভাবলাম যে 13 দিন কী করে চলবো, চলতে তো হবে, আমার তো ভিডিওটা করতে হবে না, কারণ এটা আমার একটা অভ্যাস হয়ে গেছে। আর যখন কিছু ইনকাম করি তো অবশ্যই ভিডিওটা আমার করতে হবে, তাই কিন্তু আমি ভিডিও করেছি, এখানে এসে ভিডিও করছি বা তোমরা দেখছো। আর এমনকি না, এমনকি যে আমি ভিডিওতে অন্য কারো সময়ও তুলে ধরছি না, আমি কি করছি সারাদিন এটাই তুলে ধরছি, টুকটাক ভিডিও দিচ্ছি, বেশি কিছু কিন্তু দিচ্ছি না, অতটুকুই দিচ্ছি, তাতেও তোমরা এরকমভাবে ভগবান করছো, কী বলবো, এখানে বলার কিছু নেই তোমাদের কাছে। তোমরা ভেবেই নিয়েছো যে এরকম কথা বলবে, তো দেখো একটা মানুষের শুনতে শুনতে অভ্যাস হয়ে যায়, যেরকম আমারও শুনতে শুনতে অনেক কথা অভ্যাস হয়ে গেছে, অনেক কিছু বলো বললেও আমার এখন করার বিষয় তোমরা বলতেই পারো। তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কালকে ব্লগ নিয়ে তাড়াতাড়ি তোমাদের সামনে চলে আসবো, আজকের মতো এখানেই রাখছি, টাটা।